DJ Bappi, do shy number poll. আমি যা স্থির থাকতে পারছি না বাবা, আমি আর স্থির থাকতে পারছি না। আজ আমি বোধহয় এই অকল সুন্দর মাঝে কিনারাতে আজ আমি প্রাণ বিসর্জন যাবে। তুমি এক কাজ করো, তুমি কে তোমার মন শান্ত বিকাশ এখনই স্মরণ বেশি বেশি। তাই তো এখন আমি কী করি, এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো সে সাহায্য আসি করি বিকান বলু পদ্মা দিদিকে। পদ্মা দিদি ভাই নারদ কিসের জন্য আমাকে ডেকেছো? ও দিদি আয় গো যাবো না যা বোনা না রো চকু অন্ধ পোহাটি যাবো না যা বোনাই আমার সোনার গহনা কাহারে দিদি আয় গো আয় 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 যাবো না নারদে মুখের খাবার কাহারে দিদি আয় গো আয় আয় গো তোমা পিছাই মনসা জানানি আদত হইতে মামলা কিরে সাগরে যায় দিদি আয় আয় বিস্কে ধরেছে বাবা দেখো দিদি ভাই তাকিয়ে দেখো কেমন ভাবে বিস্কে ঢলে পড়ে আছে মামা কিরম তো সাগরের শিখি ভাই বেশ ওই পিতা বলে না দিই রঙের বিষ আমি ঝাড়িয়ে দেবো। হ্যাঁ ভাই তুমি অপেক্ষা করো আমি তো আসছি। ও হবি আই রে আই ওই পিতা ভোলা না দেই রঙের বিষ মা মনসা জাহারাই আই গো আই মনসা জাহারাই আই গো আই। আরে মস্ত কে রইল কিছু বাহক কোন কন্টের মাঝে এলো আই গো আই কন্টের মাঝে কিছু বাহক কোন তোকে মাঝে নামে কমরের গাতে নামে আরে ধীরে ধীরে কিষণ নামে হাঁটুর গাতে আরে কিছু কিছু আজ যখন সব বিষ আমার তাহলে তুই আমার কণ্ঠের বিষ তুকুনে রাখলি কেন মা? কণ্ঠের বিষ কেন রেখে দিয়েছি জানো পিতা? যেদিন হতভাগী মনসার কথা ভুলে যাবে সেই দিন হতে কণ্ঠের বিষের কথা মনে পড়বে, আর হতভাগী মনসার কথা সেই দিন হতে আবার মনে পড়বে। পড়বে মা পড়বে। হ্যাঁ তাহলে চল মা আজ আমরা ফিরে যাই। ও গো পিতা কেন মা আজ থেকে তোমার একটি নাম দিলাম নীলকণ্ঠ। নীলকণ্ঠ
তোমাকে চম্পাগনগর ঘরে না বেচারে সৌদাগর তার একমাত্র সেই সড়কে বেরেনি সে পূজা দেবে তোমার এই চম্পাগনগরে সেই চম্পাগনগরে যদি তুমি পূজা না পাও তাহলে পূজা হবে না তোমার পৃথিবী মাঝারে তবে শোনামা সীতা সে যে দারুণ দুষ্ট ছেলে রে মা তার কাছ থেকে ছলে বলে কলে কৌশলে তুমি পূজা আদায় করে নেবে তবে জানো তুমি কোনো ক্ষতি করো না মা না পিতা না ও গো পিতা যাবার সময় একটি ভার অথবা কি মনসা কি আশীর্বাদ করুন পিতা বেশ মা আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি যাবে চম্পাগনগরে চাঁদ সৌদাগরের কাছ থেকে তুমি পূজা পেয়ে এই পৃথিবী মাঝারে হবে তোমার পূজার প্রচার আমি চম্পাগনগরে এখন আমি চললাম পিতা শ্যামল কাকা আমাকে ও বাবা খোকন ছাত্র মাত্র সব কোথায় গেছে হ্যাঁ খিচুড়ি ঠিক হচ্ছে তো খিচুড়ি খুব ভালো হয়েছে সেদিনকে খেয়েছি আমি আসছে লোকজন সব আসতে খেয়েছি ডিম মুরগির পথ থেকে খুলে নিয়ে স্যার বলছিলাম এই লকডাউনে যত ডিম আসছে সেগুলো ডিমগুলো কি আপনার বাড়ি থেকে আসছে ছাত্র সব কথা গেছে হ্যাঁ ছাত্র ছাত্র এত কেউ নেই এখানে কেউ নেই শুধু বলে কিছু হবে না তাই নমস্কার 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 মনে করি এসেছিলাম এই আমার এই দাদু ভাইকে ভর্তি করার জন্য আমার পাঠশালা দিলাম তারপরে ভর্তি ফি কত আপনার 500 টাকা দিতে হবে এখনকার দুর্মূল্য বাজার মা ও দুর্মূল্য বাজার আর মাসিক বেতন ২০০ ২০০ টাকা ঠিক আছে তাহলে আমার এই দাদু ভাইকে ভর্তি করে নেন ঠিক আছে আর বিদ্যা শিক্ষা এত পারদর্শী করে তুলে না আপনার উচিত মতো মানি অর্ডারে আপনার চিন্তা করতে হবে তাহলে আছি মাস্টার মশাই নমস্কার দিদিমা কে দাদু ভাই আশীর্বাদ করে যাও দিদি হ্যাঁ দাদু ভাই আমি তোমার আশীর্বাদ করে যাই তুমি বিদ্যা শিক্ষা এত পারদর্শী হতে পারবে বাবা তাহলে আমি তোমার আশীর্বাদ করলাম বাবা বেশ দিদি আমার দিকে পেছন করতেছো তাহলে বাবা আমি যে মতো বলবো তুমি সেই মতো বলবে তাহলে বলি ওই আজি পড়ো পড়ো ও বাবাস্তে আজি অকারাকার বলো আজ পড়ো পড়ো ও বাবাস্তে আজ মনের মতো করে বই পড়বো Oh, God.
চলো গুরু মশাই। এই যে এই যে আপনার যে প্রথম ছাত্র এসেছে, আপনি তো আমাকে নাম প্রেজেন্ট করতে বললেন না। আমি তো সেই জন্য তোমার দায়িত্ব দিয়েছি, সেই জন্য আমি তোমাকে অনুমতি চাচ্ছি। হ্যাঁ, সেই জন্য বলছিলাম। আচ্ছা খোকা, আপনি বলতে বলুন না। আমি মাস্টার মশাই। আচ্ছা বলো তো বাবা, তোমার পিতার নাম কি? মাস্টার মশাই, আমার পিতার নাম আমি জানি না মাস্টার মশাই। আচ্ছা বলো তো বাবা, তোমার নাম কি? আমার নাম, আমার নাম হলো আস্তিক সুন্দর মাস্টার মশাই। এটা কি হলো? ওর নাম আস্তিক, পিতার নাম জিজ্ঞেস করলাম, বললো জানি না। কার বাবা এ কখনো হয় মাস্টার মশাই? নাম তুমি জানো, তোমার পিতার নাম জানো না মাস্টার মশাই? আমি আমার পিতার নাম জানি না মাস্টার মশাই। পিতার নাম না জানলে কি হয় জানো? কি বলে লোকে? কি বলে মাস্টার মশাই? কারে সন্তান বলে না মাস্টার মশাই? এমন ভাবে আমাকে গালি দেবে না মাস্টার মশাই, এমন ভাবে আমাকে গালি দিও না মাস্টার মশাই। গালি দেব না মানে তুমি তো জারত সন্তান, না তোমার পিতার নাম তুমি জানো না মাস্টার মশাই? তোমার পায়ে ধরি ওবু দে, আমার গালি দিও না, আমার গালি দিও না অবুদে, আমায় গালি দিও না গুরুদেব, গালি দিও না তোমার পায়ে ধরে ও গুরুদেব, পায়ে ধরে ও গুরুদেব, গালি দিও না আমার, গালি দিও না তোমার পায়ে। এমন ভাবে পাশ রাজাকে আমাকে তাড়িয়ে দিও না মাস্টার মশাই, মাস্টার মশাই এমন ভাবে আমাকে পাশ রাজাকে তাড়িয়ে দিও না মাস্টার মশাই। যাবো মাস্টার মশাই, চলে যাবো, যেদিন জানতে পারবো আমার পিতার নাম মাস্টার মশাই সেদিন আসবো আপনার এই পাঠশালায় মাস্টার মশাই, সেদিন আসবো আপনার এই পাঠ। বাবা গোবর জল ছড়া দে, যার সন্তান আসিল মিথ্যে কথা না সত্যি কথা, মিথ্যে কথা গোবর জল ছড়া দে, কালকে সকাল সকাল চলে আসবি, বুঝতে পেরেছিস? তাই নাকি? হ্যাঁ সকালে সকাল সব খিচুড়ি হবে। যাই হোক, আমার এই কাকা 20টি টাকা পুরস্কার দিয়ে আমাকে একটু গান করতে বলেছিল, কাকা হয়তো রাগ করে চলে গেছে, তো আমি গানটি এখন শুনিয়ে দিচ্ছি, কাকা আসুন। কাকু আসুন।
আমার আস্তি গুরু মশার পাঠশালায় পড়াশোনা করতে গেছি আস্তি কি না খেলি আমি খাই না আর আমি না খেলি আস্তি খাই না আস্তি কাশবি একুনি আসবি আমি আমি আস্তিকে খেতে দেব আস্তিকে একুনি আসবি ওই তো আস্তি পিতার নাম কি পিতার নামে কি বা প্রয়োজন গো আসি বলো আমার কাছে আরে স্কুলে দিয়ে হে মাস্টার মশাই যার সন্তান বলে গো জানোনি যার সন্তান বলে কি বলছি যার সন্তান তোমার পিতা আছে গো আসি বলছি তোমারে আরে পিতা আমার কোথায় আছে নাম পিতা হল বলো গো জানোনি আমি বলতে পারবো না বাবা যাও না দিদার কাছে গো আসতে বলি যে তোমারে চাচি চাচি ও জানি দিদার না কাছে গো জানি দিদার না কাছে তাই হয়ে চলি আসতে দিদি মারে কাছে গো আসতে Ashit Sandosha, DJ Bapi, Dushai Number Pole.